দুনিয়ার জমিনের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার কত দাম জানো না রে বান্দা আল্লাহর এক ওলি আল্লাহর এক কোন বান্দা রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছেন কবরের পাশ দিয়া যায় কবরের কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ এত সুন্দর মধুর কণ্ঠে ওই কবরের ভিতরে কুরআন তেলাওয়াতের আওয়াজ আওয়াজ দিয়া কন্যা সবাই সুবহানাল্লাহ বুজুর্গ বড় অবাক হয়ে গেলেন কোথায় থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গর অন্তরের চোখটা খুইলা দিলেন তাকায়া দেখতেছেন ওই অন্ধকার কবর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ কোন সুবহানাল্লাহ কি রে ভাই সুবহানাল্লাহ কি করে সম্ভব যেই কবরের ভিতরে মানুষ যখন যায় ওই কবরের ভিতরে যাওয়ার পর মানুষগুলাকে দুইটা রাস্তা দুইটা জায়গা দেওয়া হয় যে মানুষগুলা দুনিয়ার জমিন থেকে আমলওয়ালা হয়ে যাইবে নেককার হয়ে যাইবে আমলওয়ালা হইয়া যদি ওই অন্ধকার কবরের মধ্যে যায় ওই কবরে যাওয়ার পর তার জন্য ঠিকানা জান্নাত আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আর যদি গুনাহ নিয়ে যায় ওই কবরে যাওয়ার পর তার জন্য রয়েছে জাহান্নাম জাহান্নামের আজাব কিন্তু তুমি কবরের ভিতরে কিভাবে কুরআন তেলাওয়াত করতেছ ব্যাপার কি ওই কবরের ভিতরে লোকটা ডাকিয়া ডাকিয়া বলতেছেন ও ভাই এই কবরের ভিতরে আমি কুরআন তেলাওয়াত করি কেমনে আমি দুনিয়ার জমিনকে কুরআনকে বড় মহাব্বত করতাম এত ভালোবাসতাম কুরআনকে আর মাওলার দরবারে সব সময় বলতাম মালিক এই দুনিয়ার জমিনে যেভাবে আমি কুরআন তেলাওয়াত করি আমার কবরের ভিতরেও তুমি এই কুরআন তেলাওয়াত করার ব্যবস্থা করিয়া দিও কন্যা সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই আল্লাহ সব পারে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করছে মালিক আমাকে কবরের ভিতরে কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করিয়া দিও আমি ওই কবরের ভিতরে থাইকা যেন কুরআন তেলাওয়াত করতে পারি ওই ব্যবস্থা আল্লাহ করে দিছেন বলে কত দিন ধরে কুরআন তেলাওয়াত কর বলে মৃত্যুর পর থেকেই শুরু করে আজকে পর্যন্ত এই কুরআন তেলাওয়াত করতেছি এই কুরআনের খতম আমি 70,000 কুরআনের খতম দিয়েছি কন্যা আল্লাহু আকবার এই কথা শোনার পর ওই আল্লাহর ওলি কবরের পাশে থাইকা জোরে চিৎকার মেরে বলতেছেন সুবহানাল্লাহ আপনারাও কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ না লস কেমন লাভ কেমন লাভ বান্দা কেমন লাভ দেখ ওই কবরের ভিতরে থাইকা ওই লোকটা ডাক দিয়া করে বলে ভাই তুমি যে দুইবার সুবহানাল্লাহ বললা তুমি আমাকে ওই দুইবার সুবহানাল্লাহর আমলটা দিয়া দাও আর আমার সব 70 বছরের কুরআন খতমের আমল তুমি নিয়া নাও কন্যা সুবহানাল্লাহ অবাক হয়ে গেলেন আল্লাহর ওলি কি বলে রে এসব 70 বছর কুরআন খতম দিয়েছে এই 70 বছরের কুরআন খতমের সওয়াব সে আমাকে দিয়া দিতেছে আর আমার দুইবার সুবহানাল্লাহ আমলের সওয়াব সে নিতে চাইতেছে গোমর কি গোমর কি গোমর কি
ভাই কেন তুমি নিতে চাও এবার কবর থেকে ডাক দিয়া বলেন ভাই আমি তো এমন এক জগতে চলে আসলাম যে জগতে আসার পর আর কোনো আমল চলে না সব কিছুর দরজা বন্ধ হইয়া যায় আওয়াজ দিয়া বলেন না ঠিক কি না এটা এমন এক জগৎ যেই জগতে আসলে আর কোনো আমল চলে না আর বান্দা তুমি দুনিয়ার জমিনে থাইকা এই যে জান্নাতি মজলিসে বইসা আমার সামনে বইসা আমার সাথে একবার সুবহানাল্লাহ বললা একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার মাওলা তোমার আমল নামার মধ্যে একটা গাটি নেকি দিয়া দিছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার গাটিটা কত দূরে বড় হবে স্প্যান্ডেলের মতো বড় কোন না করে স্প্যান্ডেলের মতো না এই এলাকার মতো না 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 এই এলাকার মতো না এই স্প্যান্ডেলের মতো না আল্লাহ বলে কেমন বড় বন্ধু জানো নি এই আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে একবার কোন বান্দা যদি আমার মাওলাকে খুশি করার জন্য তার না পাক জিহ্বাটা নাড়াচাড়া কইরা সুবহানাল্লাহর আওয়াজ দেয় আমার আল্লাহ তার আমল নামার মধ্যে এই আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা পরিমাণ সব তুলিয়া দেয় সুবহানাল্লাহর বলার দ্বারা তোর কোনো লাভ লস নাই লাভ স্যার আওয়াজ দিয়ে বলার ঠিক কিনা কত নেকি যুক্ত হয়েছে একবার চিন্তা করেন কল্পনা করেন এই ছোট্ট ছোট্ট আমল দিয়া আল্লাহ তাআলা কত নেকি দিতেছেন তার মানে মাওলা হলো দয়ার সাগর বান্দা তুমি গুনাহ করতেছো মনে করতেছো অনেক বড় গুনাহগার তোমার গুনার থেকেও মাওলা পাকের দয়া অনেক বড় আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আমি যে আয়াত পড়িলাম ওই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ইমানদার বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে আওয়াজ দিয়ে বলেন কাদেরকে ইমানদার বান্দা বান্দিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া কথাগুলা শুনরে মুসলমান আল্লাহ পাক কাকে কোন কথা থেকে কোথায় থেকে আল্লাহ হেদায়েত রাখছেন কেউ জানে না আওয়াজ দিয়া বলো না ঠিক কি না কার হেদায়েত কোথায় আছে একমাত্র জানেন কে আওয়াজ দিয়া বলো মুসলমান মাওলা জানে মাওলা জানে বান্দা আজকে যে জান্নাতি এক মজলিসে বসলা এই জান্নাতি মজলিসে বইসা আমার সামনে বইসা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছ জানা নাই জানা নাই কার সুবহানাল্লাহ কখন মাওলার দরবারে কবুল হয়ে যায় কার লটারি কখন লাগা যায় জানা নাই যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ তোমার মাওলার দরবারে কবুল হয়ে যায় একবার বেশি লাগবো না রে বেশি মুসলমান হাসরের ওই কঠিন ময়দানে মাওলার দরবারে যখন তুমি দাঁড়াইবা এক গুমবুজা গুনা নিয়া আমল নামা যখন তোমার সামনে তোলা হবে তাকায়া দেখবারে মুসলমান
গুনাহ আর কিছু নাই, গুনাহ আর কিছু নাই। হঠাৎ দেখবা এক জায়গার মধ্যে জলমল করতেছে, ওই জান্নাতি মসজিদে বাবলা বইসা যে সুবহানাল্লাহ বলছিলা, আমার মাওলা কার সুবহানাল্লাহ কখন কবুল কইরা নিছে, উন সুবহানাল্লাহ তোমার উসলা হয়ে যায়, আমার মাওলা বলবে যাও যাও, আজকে তোমার জিন্দগির সব গুনাহ আমি মাফ কইরা তোমারে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানায়া দিলাম। আল্লাহ চাইলে পারবে কি পারবে না? হাসরের ময়দান এখন বুঝি না, কখন বুঝবো? যখন ময়রা সোজা হব, কবরের ভিতরে ডুববো তখন বুঝবো। ব্যাং আর সাপ চিনেননি? ব্যাং আর সাপ, ব্যাং সাপেরে কয় দোস্ত তুমি এমনি আঁকা বাঁকা হইয়া কেন আড়ো, তেমন সাপ আঁকা বাঁকা হয়ে না, এরা যখন কইছে সাপ ছুট করে হারিয়ে গেছে, রাগে গেছে কেন এটা কইল। তারপরে এলাকার কিছু মানুষ পোলাপান আছে না, দেখেন না সাপ দেখলে কি করে, লাড়ি নিয়া বাইরায় বাইরে কি করে পরে, আগে দেখতাম রাস্তার মধ্যে না সুযোগ করে ও আয়তো ছোটো পোলাপানটা সাপ কি করে তাই না, তো মাইরা তারপরে রাস্তা থইছে, তো ব্যাং যে দরে লাভ দিছিল পানি তুই টায়া পরে কানের পর বইয়া মেরা যখন সুযোগ করছে দোস্ত বুঝ জানা তো আগে মরার পর ঠিকই সোজা হয়েছে, তা আমরা এখন বুঝি না, বুঝবো কখন? যখন বুঝলে আর কাজ হবে না। মাওলার ভাই প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে ঢুকাইতে হবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা তোমাদের কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাও, মাওলার ভয় ঢুকাও, আওয়াজ দিয়া বলেন মুসলমান কার ভয় ঢুকাইবো, আল্লাহ তাআলার ভয় প্রত্যেকের সিনাতে ঢুকানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ।